পরেশ রাহা চ্যানেল দিন রাতের এমনিতে ভিডিও এডিটিংয়ের কাজ করতেন, কিন্তু উনি এই চ্যানেলের প্রতিষ্ঠার আগে থেকে সমস্ত রকমের কাজ করেছেন এবং এই সমস্ত মেশিনপত্র কেনা, চ্যানেল দিনরাত তো কোনো ব্যক্তি মালিকানাধীন সংস্থা না, এটা একটা সোসাইটি। এই সোসাইটির তরফ থেকে সিদ্ধান্ত নিয়ে সমরেশকে দিল্লি পাঠানো হয়, সমস্ত প্রচুর প্রায় মানে 70-80 লাখ টাকার জিনিস কেনা নেওয়া থেকে শুরু করে এগুলো রক্ষণাবেক্ষণ পরিচালনা, সে কী বলবো, মানে সমস্ত ধরনের দায়িত্ব পালন করতে হয়েছে। কালকেও কাজ করেছে, কী এক কী হারালাম আমরা এটা ভাষায় আমরা বর্ণনা করতে পারবো। এমনিতেই আমাদের চ্যানেল আপনারা জানেন যে আমরা দীর্ঘদিন ধরে আমরা স্ক্রিনে নাই, ইউটিউবে ফেসবুকে আমরা চালাচ্ছি, কিন্তু যেই কয়েকজন আমাদের কর্মী অক্লান্ত খেটে এটাকে চালিয়ে রেখেছেন তাদের মধ্যে সমরেশ, আমরা অত্যন্ত শোকাহত মর্মাহত, এই ব্যথার ভার আমরা বুকে সহ্য করতে পারছি না। তার প্রতি, তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাচ্ছে তার পরিবার পরিজন, যারা শোকার্ত তাদেরও সমবেদনা জানানোর কোনো ভাষা আমাদের নেই। তারা ভালো থাকুন, সমরেশ অমর থাকবেন। চ্যানেল দিনরাতের অনেকটা সাংবাদিকতা আবার টেকনিক্যাল কাজও করতেন, দুটো কাজই করতে আমার নজর যা পড়েছে। কালকে রাত্রে দুর্ঘটনায় তার মৃত্যু হয়, এই মৃত্যুতে ব্যক্তিগতভাবে আমি নিজেও কারণ তাকে চিনি এবং খুব কাছে থেকে দেখেছি বিভিন্ন সময়। তাছাড়া এই বিল্ডিংয়ে আমি কিছুদিন ছিলাম, নিয়মিত সে আসতো, যেহেতু আমি দেখতাম স্বাভাবিক কারণে তার মৃত্যুতে এই বয়সে চিন্তাই করা যায় না। একজন কিছু টেকনিক্যাল দিক থেকে আমি যা শুনেছি খুব ভালো সাউন্ড ছিল, সাহসিকতার সঙ্গে কাজ টাজ করতেন। আর সে জীবিত থাকলে মানুষের জন্য, দেশের জন্য, জনসাধারণের জন্য অনেক কিছু দিতে পারতেন। খুব অল্প বয়সে সে চলে গেছে, এতে আমরা সকলকে শোকাহত, ব্যক্তিগতভাবে শোকাহত, বিশেষ করে সিআইটির পক্ষ থেকে তার মৃত্যুতে আমরা তার পরিবার পরিজনদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। তার কর্মজীবনে যা অবদান রেখে গেছেন এটার প্রতি স্মৃতিচারণা করে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করছি।